সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের আবেদন মতো বা তোমাদের অনুরোধ মতো আমি আজকে এই ভিডিওটি করছি তোমাদের জন্য। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের মধ্যে কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছো যে গতকাল অর্থাৎ 15 জুন যে শ্রীপত সিং কলেজের মেরিট লিস্টে প্রথম ই কাউন্সেলিং শুরু হয়েছে, ফার্স্ট মেরিট লিস্টে প্রথম ই কাউন্সেলিং 15 জুন থেকে 16 জুন রাত্রি 11টা অবধি চলছে, কীভাবে ই কাউন্সেলিংয়ে তোমরা পার্টিসিপেট করবে বা অংশগ্রহণ করবে বা কীভাবে ই কাউন্সেলিংয়ের মধ্যে তোমরা অ্যাডমিশন নেবে, তো আমি তোমাদেরকে এটাই দেখিয়ে দেবো পুরো কীভাবে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে বা কীভাবে করতে হবে। তো চলো আমরা একবার দেখি যে কীভাবে তোমরা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে এবং ফার্স্ট ইয়ারে শ্রীপত সিং কলেজে অ্যাডমিশন নেবে। সর্বপ্রথম চলে যাই আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে আমি টাইপ করছি শ্রীপত সিং কলেজ, লেখার দরকার নেই, চলে এসেছে। এই যে চলে এলো শ্রীপত সিং কলেজ, www.sripatsingcollege.org, এখানে আমরা ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার ফলে এই যে স্ক্রিনের মধ্যে এটি হলো শ্রীপত সিং কলেজ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের অফিসিয়াল হোম পেজ, ঠিক আছে। এখানে এই যে লাল রঙের হাইলাইটেড জায়গাটি রয়েছে অনলাইন অ্যাডমিশন 2019, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার ফলে এইবার আমাদের অ্যাডমিশন পোর্টাল খুলে গেল শ্রীপত সিং কলেজে। ডান দিকে রয়েছে এই যে মেরিট লিস্ট, ঠিক আছে। এখানে আমরা মেরিট লিস্টে ক্লিক করে সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট আমরা দেখে নিতে পারি। এই যে আমরা একবার দেখে নিচ্ছি সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট, আমি জিওগ্রাফিটা দেখেই করছি, একটু নেট স্লো আছে বোধ হয়। এই যে জিওগ্রাফি ডিপার্টমেন্টে সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট বেরিয়ে গেল, এইটা হচ্ছে জিওগ্রাফির মেরিট লিস্ট, ঠিক আছে। এখানে সিরিয়াল নাম্বার, এইএন নাম্বার, নাম, বোর্ড, পাস্ট, কোন সালে অ্যাগ্রিগেট, টোটাল সাবজেক্টে কত মেরিট পয়েন্ট কত হচ্ছে, তার সঙ্গে জেনারেল ইলেকটিভ কী নেওয়া হয়েছে আর রিমার্কস মানে কোন ক্যাটাগরি, এরকমভাবে আমরা দেখে নিতে পারি, চুজ করে নিতে পারি। এটি আমরা দেখতে পারি এই মেরিট লিস্টে এখানে গিয়ে সাবজেক্ট চুজ করে এবং ক্যাটাগরি চুজ করে, ঠিক আছে। এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অনলাইন পোর্টালে এই অংশটাতে রয়েছে অ্যাডমিশন অথবা ই কাউন্সেলিং, তোমাদেরকে এখানে গিয়ে ক্লিক করতে হবে। তোমরা চাইলে প্রথমে মেরিট লিস্টে দেখে নিতে পারো, আর না হলে তোমাদের মেরিট লিস্টে তোমাদের পজিশন জানা থাকলে তোমরা সরাসরি চলে যাবে অ্যাডমিশন অ্যান্ড ই কাউন্সেলিং। বন্ধুরা, এটা তোমরা ভালো করে দেখে নাও, কারণ আজকে 16 তারিখ রাত্রে 11টা অবধি শেষ সময় তোমাদের ফার্স্ট ই কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য। এখানে তোমরা ক্লিক করলে, এখানে ক্লিক করার ফলে এই দেখো একটি পেজ খুলে গেল, এখানে লেখাই রয়েছে অনার্স অ্যান্ড মেজর কো, এখানে লেখা রয়েছে শ্রীপত সিং কলেজ ই কাউন্সেলিং ফর সেশন 2019-20, অনার্স অ্যান্ড মেজর কোর্স, ফার্স্ট ই কাউন্সেলিং অথবা অ্যাডমিশন লিস্ট ফর অনার্স, সিট বুকিং কখন থেকে শুরু হচ্ছে 15/6/2019 সকাল 8টা থেকে 16/6/2019 রাত্রি 11টা, অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে শুরু হয়েছে আজকে রাত্রি 11টা অবধি চলবে। আর এই দুদিনের মধ্যে যারা ভর্তি হবে ফার্স্ট ই কাউন্সেলিংয়ের মধ্যে তাদের ভেরিফিকেশন ডেট হবে 7/19/2019 থেকে 3/7/2019, অর্থাৎ 7 তারিখ থেকে 3/7/2019 মধ্যে হবে। এই সময়টা একটু পরের মাসে জুলাইয়ে হবে, সেটা একটু দেখে নেবো আমরা পরে। আর এই ডান দিকটাই রয়েছে জেনারেল কোর্স, ফার্স্ট অ্যাডমিশন লিস্ট ফর জেনারেল, এটা হচ্ছে জেনারেল কোর্সের জন্য, এটা 15 তারিখ থেকে এটা 30 তারিখ অবধি চলবে। দেখো এটা 15 জুন থেকে শুরু হচ্ছে, এটি চলবে 30 জুন অবধি। তাহলে ডান দিকেরটা হচ্ছে জেনারেল কোর্সের জন্য আর বাঁ দিকেরটা হচ্ছে অনার্সের জন্য। আমি অনার্সটা করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের কী করতে হবে, এইখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, আমাদের সামনে ই কাউন্সেলিংয়ের পেজ খুলে গেল। এইখানে আমাদেরকে একটি করতে হবে কি, সাবজেক্টটা চয়েস করতে হবে। আমি এখানে জিওগ্রাফি নিয়ে ধরে নিচ্ছি, জিওগ্রাফি নিয়ে সাবমিট করে দিলাম। দেখো আমাদের সামনে খুলে গেল এই যে একটি পেজ। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এইগুলো হচ্ছে এখানে যাদের যাদের নাম আছে, যাদের যাদের এই অপশনগুলো আছে,
তারাই একমাত্র কিন্তু এই যে এখানে কতজন আছে, এইখানে যতজনের নাম দেওয়া যায় তারা কিন্তু কি করতে পারে, তারাই একমাত্র ফার্স্ট কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারে। এখানে দেখো একজনের লেখা আছে প্রিন্ট রিসিপ্ট, অর্থাৎ সে ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে, তাকে প্রিন্ট রিসিপ্টটা করতে বলছে। আমরা যে কোনো একজন বন্ধুর দেখে নিই, ধরে নেওয়া যাক কই দেখি কার রয়েছে, একটা যে কোনো বন্ধুর আমরা দেখে নিই, এই যে এখানে অনেকগুলি রয়েছে, এখানে যে কোনো একটিতে আমরা ক্লিক করব। যে কোনো একটিতে ক্লিক করলে ধরে নিয়ে এখানে একটি ক্লিক করলাম, যে কোনো একটিতে ক্লিক করলাম, এই ক্লিক করার ফলে এখানে এন্টার দ্য সিকিউরিটি কোড হুইচ ইজ সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এই যে একটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারে একটি সিকিউরিটি কোড যাবে, সেই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করার পর আমাদের সামনে পেজটা খুলে যাবে। এইবার এইখানে যেমন তারপর মেক পেমেন্ট আছে, তারপর আমাদের অপশনটা চলে আসবে, মেক সমস্ত পেমেন্ট করা হয়ে গেলে আমাদেরকে শেষে কি করতে হবে, এই অপশনটা আসবে প্রিন্ট রিসিপ্ট, আমাদেরকে এখানে গিয়ে এই প্রিন্ট রিসিপ্টে ক্লিক করে এইরকমভাবে রিসিপ্টটি প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে, যেটি আমাদের প্রমাণস্বরূপ থাকলো যে আমরা এই কলেজে ভর্তি হয়েছি এবং পেমেন্ট করেছি। তাহলে তোমাদেরকে এই অপশন অবধি যেতে হবে, এবং গিয়ে প্রথমে তোমাদের থাকবে ক্লিক ফর বুকিং, বুকিং অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার ফলে এই মেসেজটা আসবে, তোমরা ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটি সিকিউরিটি কোড যাবে, সেই কোডটি বসিয়ে সাবমিট করলে তোমাদের সামনে উইন্ডোটি খুলে যাবে, এবং তারপরে তোমরা সেখান থেকে মেক পেমেন্ট করবে এবং রিসিপ্টটা নিয়ে নেবে। এইভাবে তোমাদেরকে কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে হবে। বন্ধুরা যারা তোমরা এখনো অবধি বুঝতে পারোনি, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে যদি আরও কিছু প্রয়োজন হয় তাহলে আমি জানাবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরা এবং তোমাদের আশেপাশে যারা রয়েছে তারা যেন উপকৃত হয়। ধন্যবাদ।